নমস্কার বন্ধুরা, ফাইট ফাইট চ্যানেল আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি ডিসকাস করব রেলওয়ে গ্রুপ ডি অ্যাপ্লিকেশন করার সময় কী কী জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, কী কী জিনিস আপনাদেরকে করা চলবে না, সেই ব্যাপারে আজকে আমি ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত, আপনি একের অধিক কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন না। আপনি কিন্তু একটাই মাত্র অ্যাপ্লিকেশন করতে পারবেন। একের অধিক যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, তবে আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে, আপনার ক্যান্ডিডেটার ক্যান্সেল করে দেওয়া হবে। নাম্বার টু হচ্ছে যে আপনি যে রেলওয়ে বোর্ডে পরীক্ষা দিতে চান, সেই রেলওয়ে বোর্ডে আপনাকে প্রথম দেখে নিতে হবে যে সেখানে কোন কোন লোকাল ভাষায় পরীক্ষা হবে। মানে আপনি সব আপনার ইচ্ছা মতো যে কোনো রেলওয়ে বোর্ডে যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। আপনাকে প্রথমে দেখে নিতে হবে কোন কোন রেলওয়ে বোর্ডে কোন কোন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, সেটা আপনাকে প্রথমে দেখে নিতে হবে। তার জন্য আমাদের একটা প্রিভিয়াস ভিডিও বানানো আছে, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। নাম্বার থ্রি হচ্ছে যে আপনাকে আপনি যখন মডিফিকেশন করবেন, তখন কিন্তু রেলওয়ে বোর্ডটা কিন্তু মডিফিকেশন করতে পারবেন না। আপনি যখন এডিট করবেন, তখন রেলওয়ে বোর্ড কিন্তু আপনি কিন্তু এডিট করতে পারবেন না। নাম্বার ফোর হচ্ছে যে যারা এসটি এসসি ফিজিক্যাল ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে, তারা যখন এডিট করবে তাদের ফর্মটা, রেলওয়ে গ্রুপ ডির ফর্মটা, তখন তাদের যে 250 টাকা রিফান্ডেবল ফিজ ছিল, কিন্তু এরপরে তাদেরকে যখন এডিট করতে হবে তখন 250 টাকা পেমেন্ট করতে হবে। সেটা জেনারেল ক্যান্ডিডেট হোক, এসটিএসসি, পিডাব্লিউডি, যাই ক্যান্ডিডেট হোক, যখন মডিফিকেশন করতে হবে তখন 250 টাকা ফিজ পেমেন্ট করতে হবে। কিন্তু এসটিএসসি যারা, তাদের 250 টাকা রিফান্ডেবল ছিল, কিন্তু মডিফিকেশনের সময় যে 250 টাকা পেমেন্ট করবেন, সেই 250 টাকা কিন্তু আপনি রিফান্ড পাবেন না। 250 টাকা কিন্তু সবার জন্যই কম্পালসারি, সবাইকেই কিন্তু পেমেন্ট করতে হবে। এই তো এটা হচ্ছে বিষয়। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ফটোগ্রাফ অবশ্যই ক্লিয়ার হতে হবে, 50% মুখটা কভার করতে হবে। 1/12/2017 পরের ফটোগ্রাফ হতে হবে, তার আগে হলে কিন্তু চলবে না। ফটোগ্রাফের উপরে নাম, ডেট, মানে 1/12/2000 পরের ডেট অবশ্যই মেনশন করতে হবে। এবং ফটোগ্রাফে কোনো টুপি সানগ্লাস পরে কিন্তু ফটো আপলোড করা চলবে না। এই হচ্ছে কতগুলো ক্রাইটেরিয়া, কতগুলো শর্ত। তো যে মানে কী কী জিনিস করা চলবে না রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপের সময়, সেটা তার আগে আপনাদেরকে জেনে রাখা ভালো। তাই আমাদের এই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, আপনাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটা হেল্পফুল হয় তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, সেই মানুষের কথা দেখে পড়ুন, চাকরি হবে। থ্যাংক ইউ।